বাংলা লোকগান নিয়ে এনটিভির শনিবার রাতের নিয়মিত আয়োজন মাটির গান অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের অনুষ্ঠানের ষষ্ঠ পর্ব। এর আগের যে পর্বগুলি দর্শক শ্রোতারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানটি আমরা প্রধানত লোকগানের বিভিন্ন গীতিকবি এবং বিভিন্ন ঘরানা এবং আঙ্গিকের গান নিয়ে সাজাই এবং প্রতি পর্বে আমাদের বিশিষ্ট কোনো একজন শিল্পী থাকেন, তার কণ্ঠে আমরা গানগুলো শুনতে থাকি। এই অনুষ্ঠানে মূল ভাবনাটি যেটা আমাদের ছিল সেটি হচ্ছে যে আমরা চেয়েছি বাংলা লোকগানের যে সমৃদ্ধ একটা ভাণ্ডার আছে, আমরা চেষ্টা করছি সেই লোকগানের ভাণ্ডার থেকে অসংখ্য মণিমুক্তা আছে সেগুলোকে তুলে আনা, আমাদের লোকগানের যে ধারাবাহিক প্রবহমানতা তাকে অব্যাহত রাখা। আমাদের স্টুডিওতে আজকে আছেন বাংলা লোকগানের বিশেষ অঙ্গের একটি গান, বিচ্ছেদ গানের বিশিষ্ট শিল্পী রুমা সরকার। রুমা, আপনাকে স্বাগত জানাই। রুমা সরকার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা অনুষ্ঠানের নিয়ম যেটা, আমরা শুরুতেই গানে যাই, গানের ভেতর থেকে আস্তে আস্তে কথা শুরু হয়, নিশ্চয়ই আমরা সেই কথাগুলো বলবো। আমরা প্রথমে কোন গানটি শুনব? আজকে যে গানটি করতে চাই, আসলে আমরা যারা বাউল গান করি, বিশেষ করে সমস্ত গানগুলি সাধকদেরই থাকে, আর সাধকদের গানের মধ্যে অনেক কিছু পাওয়া যায় যেটাকে প্রাণ বলা হয়। নিশ্চয়ই। তো সাধক উকিল মুন্সি, তার একটি বিচ্ছেদ গান আমি করতে চাই। হারা আমি হয়েছি জীবন
উকিল মুন্সির, আপনি বলছিলেন যে সাধক মানুষ এরা সবাই, এবং বিচ্ছেদ গানের যে সমস্ত স্বনামখ্যাত গীতিকবি আছেন, এবং আমাদের লোকসঙ্গীতের ভাণ্ডারে তো এদের বিশাল একটা অবদান, এবং তারা প্রত্যেকেই স্বনামখ্যাত। কিন্তু আমার এই গানটা শুনতে শুনতে একটা অদ্ভুত দৃশ্য আমি কল্পনায় দেখছিলাম, নিশ্চয়ই আপনিও সেই দৃশ্যটি দেখেই গাইছিলেন। সেটি হচ্ছে যখন আপনি তাপিত প্রাণ বলছেন, যে বন্ধুকে দেখলেই তাপিত প্রাণ শান্ত হবে, হ্যাঁ শীতল হবে, একদম খর রোদের মধ্যে মরুভূমি, ধুধু মরুভূমি, বন্ধু হচ্ছে একটা সবুজ বৃক্ষ, সবুজ গাছ, সেই ছায়া। রুমা সরকারকে এই বিচ্ছেদ গান কেন টানলো, মানে আপনি কেন বিচ্ছেদের গানে ঢুকলেন, আপনার প্রাণের তাপটা কি? আসলে পৃথিবীতে এমন একটা প্রাণী নাই যার ভিতরে কোনো তাপ বা অগ্নি যন্ত্রণায় কেউ অবশ্যই জ্বলে না, এরকম নিশ্চয়ই হয়তো কারোটা দেখা যায় এবং কারোটা দেখা যায় না, কিন্তু প্রত্যেকেই কিন্তু একটা অবশ্যই তাপের মধ্যেই থাকে। নিশ্চয়ই তো বিশেষ করে সঙ্গীত জগতে বা প্রত্যেকটা মানুষের সামনে যে রুমা আসছে সেটা কিন্তু বিচ্ছেদ গান দিয়েই আসছে। তো বিচ্ছেদ গানটা গাইতে এজন্য ভালো লাগে যে এটার মধ্যে যে কত প্রাণ শীতল হয়ে যায়। বিচ্ছেদ গানটা আমি যদি না করতাম তাহলে আমি বুঝতাম না যে আসলেই মানুষের তাপিত প্রাণ শীতল হয়। ভাগ্যিস আপনি বিচ্ছেদ গান শুরু করেছিলেন, নিশ্চয়ই দর্শকদেরও সেই প্রাণ শীতলের জায়গাটা তৈরি হয়। এরপরে আমরা কোন গানে যাব? এরপরে আমার কাকা গুরু হন আমার ওস্তাদজি মরহুম ইদ্রিস আলী বয়াতি, ওনার যিনি গুরু তিনি হলেন সাধক হালিম চিস্তি নিজামি। আচ্ছা। তারই সুযোগ্য আরেকজন ছাত্র, নাম তার দলিল উদ্দিন বয়াতি, উনি আমার চাচাজি, আমি তার লেখা একটি গান, দলিল উদ্দিন, হ্যাঁ ওনার একটি লেখা গান করতে চাই। বিশেষ করে বলতে চাই আমার কাকা গুরু যিনি দলিল উদ্দিন বয়াতি, এ গানটি একমাত্র তার ওস্তাদ এবং তার মুর্শেদ আমার দাদা ওস্তাদ হালিম চিস্তি নিজামি, একমাত্র তারই জন্য তার এই নিবেদিত প্রাণ এই গানটির মধ্যে ছিল। খুব ভালো, আমি চেষ্টা করব। নিশ্চয়ই নিশিনা রাতে স্বপ্ন
সাধারণ, কিন্তু মুশকিলটা হচ্ছে যে স্বপন দেখে জেগে না উঠলেই ভালো ছিল, কারণ জেগে ওঠার পরে যেই হাহাকারটা দেখলেন যিনি জেগে উঠলেন, সেই হাহাকারটা তো সবার মধ্যেই ছড়িয়ে গেল, এবং ভালোবাসার মানুষের জন্য সেই যে অপেক্ষা, তার জন্য চোখের জল জমা করে রাখা, অসাধারণ। বাংলা লোকগানের এই বিচ্ছেদ অঙ্গের গানগুলো তো অসাধারণ। ষষ্ঠ পর্বের গানের বিষয়বস্তু বাংলা বিচ্ছেদ গান, শিল্পী রুমা সরকার। রুমা, আমরা অনেকগুলো কথা জমে যাচ্ছে, সেই কথাগুলো গানের ফাঁকে ফাঁকে বলবো, কিন্তু এই মুহূর্তে আমরা গানে যাব। এবার কার গান শুনবো? এবারও এটা আমার সবচেয়েতে বেশি প্রিয় গান, সাধক উকিল মুন্সিরই লেখা। আমি এ গানটি যখন আসলে করি, তখন চেষ্টা করি আমার আমার যতটুকু প্রাণ, মানে আমার নিবেদিত প্রাণ এই গানটির মধ্যে অবশ্যই সঁপে দেওয়ার জন্য, বাকিটা মালিক জানে। আর আমি অবশ্যই তাদের দয়া চাই, কৃপা চাই,
সাধকরা যদি আমাকে দয়া না করে অবশ্যই আমি পারবো না। আমি একটু চেষ্টা করি তার কালামটি করার জন্য। আমার বাড়ি আসতে যদি কষ্ট পাওই রা পায়, আমার বাড়ি আসতে যদি কষ্ট পাওই রা তুমি বন্ধু সুখেই থাকো, আসিতে আর কই না রে তোমার, তুমি বন্ধু সুখেই থাকো, আসিতে আর কই না রে। আমার বাড়ি
অসাধারণ রুমা, দুটো জায়গা খুব অসাধারণ। সেটা হচ্ছে যে একটা তো গানের বাণী, গানের আঙ্গিক কাঠামো, কিন্তু আপনি গাইছেন যেভাবে, আমি নিজে বলি আমি অল্প স্বল্প গান করি, কিন্তু দুর্দান্ত, মানে অসাধারণ। সবচেয়ে বড় যে জায়গাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই ভালো বলতে পারবেন, কারণ আমার ধারণা যে অনেক লম্বা সময় ধরে আপনি গানের সাথে আছেন, ছোটবেলা থেকেই গানের সাথে থাকা, এই যে গানের মধ্যে একটা প্রাণ প্রতিষ্ঠা করা, গানের ভেতরকার যে প্রাণ, সুরের মধ্য দিয়ে যে প্রাণটা প্রতিষ্ঠা পায়, আমরা তো অনেকেই গাই, কিন্তু সেই প্রাণটা প্রতিষ্ঠার জায়গাটা কিন্তু আপনার গলায় অসাধারণ হয়। আমি নিশ্চয়ই দর্শকরাও আমার সাথে একমত হবেন, আমরা আরও কিছু কথা বলবো, কিন্তু পরপরই আরও একটা গানের মধ্যে যেতে হবে। কোন গানে যাব? এটা আরেকজন সাধক, তার নাম হলো রমেশ শীল। রমেশ শীল, হ্যাঁ, আমি চেষ্টা করব। নিশ্চয়ই ওষে।
রমেশশীল নিজে যেই ব্যথা পেয়েছিলেন পুরো ব্যথা ছড়িয়েছেন প্রথমত আপনার কাছে এবং আপনি সহ সারা বাংলা ভাষাভাষী মানুষের কাছে। লোকগানের বিশেষ অঙ্গের গান বাংলা বিচ্ছেদ গান, সেই গানের শিল্পী রুমা সরকার আছেন। আমরা বিরতিতে যাওয়ার আগে গান শুনছিলাম এবং বিরতি থেকে ঢুকে মানে ফিরে এসে সরাসরি গানে ঢুকে যাওয়া উচিত আমাদের, আমাদের হাতে সময় কম, কারণ আমরা যত কথা কমাবো আপনার গান তত বেশি শোনা যাবে। আমি আসলে গান শোনার পক্ষপাতী এবং দর্শকরা আমার সাথে একমত হবেন। কোন গানে যাব? এটা একটা বিশাল বিচ্ছেদ গান। সেটা হলো অনেকে গানটির কারণে আমার নাম রুমা সরকার না বলে মানে পাষাণ পাষাণ সরকার পাষাণ বন্ধু বলে পাষাণ বন্ধু। আহা, চেষ্টা করব সে গান। অসাধারণ একটি গান শুনি আমরা। পাষাণ বন্ধু রে, ভুল কইরাছি তরে হে, ভালোবাস তো
রে
ভিতরে ভালোবাস অসাধারণ। আপনি তো এক পাষাণ বন্ধুকে চেনেন, আমি আজকে এক পাষাণ বন্ধুকে চিনতে পারছি, সেটা হচ্ছে সময়। সময় হচ্ছে পাষাণ পাষাণ বন্ধু। আমরা প্রিয় দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষে আমাদের স্টুডিওতে যে যন্ত্রসঙ্গীত শিল্পীরা বাজিয়েছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা অসাধারণ সঙ্গত করেছেন। রুমা, আপনাকে আবারও কৃতজ্ঞতা অভিনন্দন। আমরা একদম অনুষ্ঠানের শেষে আমরা অনুষ্ঠানটি শেষ করব। নিশ্চয়ই আবার কোনো বড় একটা আয়োজনে দেখা হবে। আমি চাই যে আপনার সাথে আরও কোনো একটা বড় আয়োজনে আমাদের দেখা হোক, আমরা ততদিন অপেক্ষা করব ভীষণভাবে। আসলে আমিও শ্রোতাদের কাছ থেকে, সময় এমন একটা বিষয়, এটা কারোর জন্য অবশ্য অপেক্ষা করে না, যদিও আমি কাউকে অভিনন্দন কিছুই জানাতে পারলাম না। আসলে এখানে আসার যে মাধ্যম এনটিভিকে, তো অবশ্যই ধন্যবাদ। বিশেষ করে আমি বলতে চাই যে আমি শিল্পী, ঠিক আছে, তবে আমি নিজেকে শিল্পী মনে এখনও করি না, শিল্পী আমি হতেও পারি নাই। তবে আমার, আমি বলতে চাই যে আমার গানের ভাষায়, সুরে, ছন্দে, তালে, লয় অনেক ভুল ত্রুটি আছে। এখানে যারাই আছে সবাই আমার গুরুজন, আমি তাদেরকে দিয়ে শিল্পী, মূলত আমার কোনো যোগ্যতা নেই। তো সকলের কাছ থেকেই দোয়া চাই, দয়া চাই। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এবার যে গানটি করতে চাই, আমরা আসলে আর গানে যেতে পারবো না, আমাদের সময়টা একদমই শেষ। নিশ্চয়ই আমরা পরের কোনো একটা আয়োজনে যাব। ও আচ্ছা আচ্ছা, একদমই শেষ। আমরা প্রিয় দর্শক, রুমা প্রস্তুত ছিলেন, আমরা সবাই প্রস্তুত ছিলাম, কিন্তু নিশ্চয়ই আমাদের অন্য কোনো পর্বে অন্য কোনো শিল্পীকে নিয়ে শনিবার রাতের নিয়মিত আয়োজন মাটির গানে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।